জেঙ্গো কাস্টম ইউজার, আজকের যে টপিক এটা খুবই ইম্পর্টেন্ট। তো পাশাপাশি ও যে আমাদের ড্যাশবোর্ডের স্টুডেন্টের একটা ফ্রি স্কুল ট্যাম্পলেট দিয়েছিলাম না আপনাদেরকে, পাশাপাশি যতটুকু পর্যন্ত কাজ করতে বলছিলাম ওগুলো সবগুলো করতেছেন? স্টুডেন্ট, টিচার, ডিপার্টমেন্ট, সাবজেক্ট সবগুলো করছেন, ক্রুড অপারেশন সহ সবাই পাশাপাশি ওইটাতে কাজ করবেন এবং ওইটা ইমপ্লিমেন্ট করবেন। মানে এখানে যা দেখবেন, যা শিখবেন এসটিএমএলসিএস দিয়ে, ওই জায়গায় গিয়ে ওইটা ইমপ্লিমেন্ট করবেন। তবুও আমি দেখাই দেবো, সমস্যা নাই। আমি হচ্ছে এখন যে প্রজেক্টটা দেখাবো সেটা হচ্ছে জব পোর্টালের উপর ডিপেন্ড করে, মানে জব পোর্টাল দিয়ে দেখাবো। এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় নাই, সবাই ওই যে নেববার ওই যে যেভাবে করতাম সবকিছু নিয়ে আসেন। আজকে কি কিছু আছে নাকি? সময় লাগবে আজকে। আজকে হচ্ছে আপনাদের সাথে ইডি স্যারের একটা সেশন থাকবে, মানে ওই যে ডিজিটাল ক্লাসরুমে আমরা হচ্ছে 12:45 একটার আগে আমরা হচ্ছে ক্লাস শেষ করে ফেলবো। একটার আগে সবাই গিয়ে হচ্ছে ওই যে আমাদের ডিজিটাল ক্লাসরুমে গিয়ে বসবো, ওই যে বড় রুম যেটা, এটা আপনাদের তো আসলে এই ব্যাচের সাথে মানে বিভিন্ন কারণে আসলে ওই ওরিয়েন্টেশন প্রোগ্রাম যেটা হওয়ার কথা ছিল এটা আসলে হয় নাই। তো আপনাদের সাথে সব কিছু মিলে কোনো প্রোগ্রাম এখনো পর্যন্ত হয় নাই, তো সেজন্য হচ্ছে একটা ইডি স্যার একটা সেশন রাখছে আপনাদের উপরে। তো একটা ব্যাচ, দুইটা ব্যাচ, তিনটা ব্যাচ, তিনও ব্যাচের স্টুডেন্টরা যাবে। এখন তো আর এগুলো করতে হবে না, আগে যেগুলো আছে ওইগুলোতেই কাস্টমাইজ করি, কি বলেন? এটা নিয়ে আসি 17। আপনাদের আছে আগের ফাইল আছে না? কারো থেকে পেন ড্রাইভে নেন, মানে হচ্ছে না হলে সমান ভাবে আগাতে পারবো না, সবাই আমরা একসাথে আগাবো। আপনি একটা কাজ করবেন, সব কিছু হচ্ছে আপনাদের ড্রাইভে রেখে ওইটা জিপ করে পাসওয়ার্ড দিয়ে রাখবেন। নতুন করে করলে ইনস্টল হতে তো সময় লাগতেছে। দেখি এখানে কতটুকু কি করা আছে। তাহলে এখান থেকে এগুলো ডিলিট করে ফেলি।
দেখেন, আমি হচ্ছে একটা ফাইন জব রাখছি, একটা হচ্ছে ড্যাশবোর্ড রাখছি। ড্যাশবোর্ডের ভিতরে অ্যাড জব আর ভিউ জব।
ড্যাশবোর্ডের মধ্যে অ্যাড জব, ডিও জব আর ফাইন্ড জবের মধ্যে আমরা জবগুলো নিয়ে আসবো। খালি রাখতেছি আপাতত, মেথড পোস্ট ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডেটা, কোম্পানি লোগো, এটা হবে ফাইলস ফাইল। লগ আউট এড করছি, ড্যাশবোর্ড, অ্যাড জব, ভিউ জব আর ফাইন্ড জব।
আমি কি কি রাখছি এখানে, ফাইন্ড জব, অর্থাৎ এখানে আমার সবগুলো জব আমি নিয়ে আসব। এটা হচ্ছে ড্যাশবোর্ড, অর্থাৎ এখান থেকে আমি অ্যাড জব করব, ভিউ জব করব, অর্থাৎ এটা থাকবে আমার কার প্যানেল, অ্যাডমিনের প্যানেল, ঠিক আছে। আর লগ আউটটা রাখবো, অ্যাড জবের ভিতরে ফর্ম নিয়ে আসবেন, ভিউ জবের ভিতরে টেবিল নিয়ে আসবেন, আর হচ্ছে সাইন আপ সাইন ইনের জন্য আপনারা আপনাদের মতো লগ ইন এবং রেজিস্টার ফর্ম নিয়ে আসবেন, ঠিক আছে। একদম যে আমি মানে এসটিএমএল দিয়ে করছি, বুটস্ট্র্যাপ দিয়ে করছি, আপনাদের নর্মালভাবে নিয়ে আসেন, এসটিএমএল সিএস দিয়ে নিয়ে আসলেও হবে। দেখেন আমরা হচ্ছে কাস্টম ইউজার বানাবো এখন, মডেলস অলরেডি দুইটা মডেল আছে, এগুলো দরকার নাই, এটাকে পরবর্তীতে জব মডেলে কনভার্ট করে ফেলবো। দেখেন কাস্টম ইউজার ইউজ করতে হলে আমাদেরকে অ্যাবস্ট্র্যাক্ট ইউজারটা, এই যে দেখেন অটোমেটিক চলে আসছে, অ্যাবস্ট্র্যাক্ট ইউজারটা ইম্পোর্ট করে নিতে হবে। কোথায় থেকে? ওই যে মডেলস ডট, মানে আমাদের যেভাবে ইউজার ইম্পোর্ট নিতাম না, আচ্ছা ফন্ট বড় করে নিতাম, কন্ট্রোল প্লাস অপশনটা নেই, যেভাবে ইউজার নিতাম ওই যে অথ মডেলস ইম্পোর্ট, ঠিক সেমভাবে আমাদেরকে অ্যাবস্ট্র্যাক্ট ইউজারটা নিতে হবে। এই অ্যাবস্ট্র্যাক্ট ইউজারের মধ্যে দেখেন কি কি আছে, আমাদের ইউজার নেম আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইজ স্টাফ, ইজ অ্যাক্টিভ, ডেট জয়েন, এই জিনিসগুলো আমরা কোথায় দেখছিলাম বলুন তো? ইউজারের মধ্যে ছিল না। আচ্ছা বিল্ড ইন ইউজারের মধ্যে জন্য আমরা কি কোনো মডেল ক্রিয়েট করছিলাম, কোনো ফিল নিয়েছিলাম? কোনো ফিল নাই, নিই নাই। ওই ফিলগুলো কি বাই ডিফল্ট ছিল না? ইউজার নেম, তারপর হচ্ছে ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, এগুলো তো বিল্ড ইন ছিল। তো তাহলে এটার মধ্যেও কিছু বিল্ড ইন আছে না? তাহলে ওই ফিলগুলো, ওই যে ইউজার মধ্যে যে ফিলগুলো ছিল এখানেও ওই ফিলগুলো হচ্ছে বিল্ড ইন। তো আমাদেরকে ওই ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইমেল এগুলো আর নেওয়া লাগবে না, এগুলো অলরেডি আমাদের ওই অ্যাবস্ট্র্যাক্ট ইউজারটার মধ্যে আছে, এগুলো আমি কেটে দিচ্ছি। আচ্ছা এখন হচ্ছে আমি কি বললাম, কাস্টম ইউজার বানাবো, ক্লাস কাস্টম ইউজার, এখানে দিব হচ্ছে আমাদের অ্যাবস্ট্র্যাক্ট ইউজারটাকে। তো কাস্টম ইউজারে এখন আমি আমার ইউজারটাকে কাস্টমাইজ করব। ইউজার টাইপ, এটা কি বিল্ড ইন ইউজার ছিল ইউজার টাইপ? ইউজার রিক্রুটার নিব, আর একটা হচ্ছে, দুইটা ইউজার থাকবে, একটা হচ্ছে রিক্রুটার, একটা হচ্ছে জব সিকার। একটা হচ্ছে রিক্রুটার, একটা হচ্ছে কি জব সিকার। তো এখন আমি বললাম হচ্ছে এখানে আমাদের অন্য কোনো ফিল দরকার নাই, তাই না? শুধুমাত্র আমরা যে এক্সট্রা ফিলগুলো নিব ওইগুলোই রাখবো। ইউজার টাইপ মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড চয়েস ইউজার, ওকে। দেখেন এই যে এটা যে আমি করছি, এখানে কিন্তু আমাদের ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই জিনিসগুলো কিন্তু আমাদের কি আগে থেকে বিল্ড ইন করা, ঠিক আছে। এই যে আমাকে এখন এটা দেখা দিচ্ছে, এটা দরকার নেই এখন। তাহলে একটা ফিল থাকবে ইউজার টাইপ, আর কি ফিল অ্যাড করা যায় বলেন তো? সাইন আপ করার সময় এজ, এজ করা যায়, এজ নিলাম, কি নিব এজটা, কোন ফিল, পজিটিভ ইন্টিজার ফিল, আচ্ছা নাল ট্রু, নাল, আচ্ছা আরেকটা নেওয়া যায় হচ্ছে মোবাইল নাম্বার, তাহলে কন্ট্যাক্ট, চয়েস থাকবে ম্যাক্সিমাম নাল ট্রু। হুম হুম
তো একটা কাস্টমাইজার করে ফেললাম, দেখি এখন এই কাস্টমাইজারটাকে আমি কি করব, আমার অ্যাডমিনে গিয়ে রেজিস্টার করব। নাম কি? কাস্টম ইউজার। এখন যে মডেল বানাইছি, ঠিক আছে, এই মডেলটা আমার কি করতে হবে, মেক মাইগ্রেশন মাইগ্রেট করতে হবে। তো দেখেন এখানে করার সময় আমার অনেকগুলো ইস্যু অ্যারাইজ হবে। প্রথমে মেক মাইগ্রেশনস দিলাম, কি বলতেছে দেখেন একটা জিনিস, যে অ্যাড অর চেঞ্জ এ রিলেটেড নেম আর্গুমেন্ট টু দ্য ডেফিনেশন ফর মাই অ্যাপ কাস্টম ইউজার পারমিশন। অর্থাৎ আমি যে একটা কাস্টম ইউজার বানাচ্ছি এটাকে একটা পারমিশন দেওয়ার জন্য বলতেছে না এখানে অথ ইউজার পারমিশন। তো আমাকে পারমিশন দিতে হলে অথ ইউজারকে কোথায় গিয়ে দিতে হবে পারমিশন? এই যে দেখেন সেটিংয়ে এসে ওকে পারমিশন দিতে হবে আমার কাস্টম ইউজারটাকে, একদম যে কোনো নিচে দিলেও পারেন। এখানে হচ্ছে লিখবেন হচ্ছে অথ ইউজার মডেল, হ্যাঁ সেটিংস ডট পিওয়াই অথ ইউজার মডেল। তাহলে আমার কাস্টম ইউজারটা কার ভিতরে আছে? মাই অ্যাপের ভিতরে আমার কি আছে? এই কাস্টম ইউজারটা আছে, শেষ। এখন দেখেন আমি যদি মেক মাইগ্রেশন করি, দেখছেন হয়ে গেছে ক্রিয়েট মডেল কাস্টম ইউজার, আর বাকিগুলো কি করছে, ডিলিট করছে মাইগ্রেট। তো একটা জিনিস দেখেন, আমি যখন আগে কোনো মডেল করে ফেলবো, এটা আপনারাও এই রোডটা খাবেন, সবাই এই রোডটা খাবেন, আগে যখন আমরা কোনো মডেল করে ফেলবো আমাদের অলরেডি মেক মাইগ্রেশন মাইগ্রেট অলরেডি হয়ে গেছিল না, তো সেক্ষেত্রে দেখেন আমাদের স্কিমাটা, ডাটাবেস স্কিমাটা অলরেডি তখন ডিজাইন হয়ে গেছিলো। মানে আমাদের স্কিমা বলতে কি, আমাদের ডাটাবেজের মধ্যে যে টেবিলগুলো আছে অলরেডি ওই টেবিলগুলো ডিজাইন হয়ে গেছিলো। এখন যখন আমি আবার কাস্টম ইউজারকে অ্যাড করতেছি তখন সে আগেরটা ধরে বসে আছে। এখন আমাকে করতে হলে একদম নতুন করে আমাদের ডেটাবেসটা ডিলিট করে তারপর করতে হবে। এখান থেকে হচ্ছে আপনারা পাই ক্যাশ এটা ডিলিট করবেন, মাইগ্রেশন এই যে দেখেন মাইগ্রেশন এটা ডিলিট করবেন, তারপর হচ্ছে এখানে ডাটাবেসটা ডিলিট করবেন। ওকে, আচ্ছা এরপর ডিলিট করার পরে মেক মাইগ্রেশন কিভাবে দিবেন? মেক মাইগ্রেশন মাই অ্যাপ, মেক মাইগ্রেশন আমার অ্যাপটার নাম দিবেন, মেক মাইগ্রেশন মাই অ্যাপ। দেখেন আবার মাইগ্রেট দিবেন সেম ভাবো, মাইগ্রেট মাই অ্যাপ। দেখছেন এখানে আমার সবগুলা মাইগ্রেট মাইগ্রেট মাই অ্যাপ সবগুলা কিন্তু আমার মাইগ্রেট হয় না, কিছু টেবিল কিন্তু এখনো বাকি আছে। এখন দেখেন আপনি মাই অ্যাপটা যদি কেটে দেন দেখবেন আমার এখানে দুইটা দুইটা তিনটা হচ্ছে আবার মাইগ্রেট হয়েছে। তাহলে কিভাবে বলছি, প্রথমে আমাদেরকে যদি আমরা নতুন করে করে থাকি কিভাবে করব, এইভাবে প্রথমে পাইথন ম্যানেজ ডট পিওয়াই মেক মাইগ্রেশন আমার যে অ্যাপটা আছে ওই অ্যাপটার নাম, তারপর হচ্ছে মাইগ্রেট মাই অ্যাপ মাইগ্রেট করতে হবে, এরপর হচ্ছে আবার মাইগ্রেট করতে হবে, কারণ আমাদের কিছু মাইগ্রেশন থেকে যায়, সেই জন্য আমাদেরকে পাইথন ম্যানেজ ডট পিওয়াই মাইগ্রেট অ্যাপ ছাড়া, একবার হচ্ছে অ্যাপ দিয়ে আরেকবার অ্যাপ ছাড়া। আচ্ছা যদি ওই ইরোডটা আসে, এই ইরোডটা যদি আসে দেখেন দ্য ফিল্ড অ্যাডমিন লগ ইন এন্ট্রি ইউজার ওয়াজ ডিক্লেয়ার উইথ দ্য লেজি রেফারেন্স মাই অ্যাপ কাস্টম বাট মাই অ্যাপ ডাজ নট প্রোভাইড, তাহলে আমাকে আগে যে ডাটাবেসটা আছে ওইটা ডিলিট করতে হবে, তারপর মাইগ্রেশনের যে ফোল্ডারগুলো আছে এগুলো ডিলিট করে তারপর হচ্ছে আমাদেরকে মেক মাইক মাইগ্রেশন তারপর হচ্ছে মাইগ্রেট করতে হবে। এখন দেখি আমার রান করে দেখি, রান সার্ভার। এখন সুপার ইউজারটাও চলে গেছে, দেখেন সুপার ইউজারটাও নাই, সুপার ইউজারটাও করতে হবে আমাদেরকে। ইমেল ইমেল ফিল দিলেও পারেন না দিলেও পারেন।
দেখেন এখন আগে কিভাবে দেখা যেত, ইউজারটা উপরে থাকতো না, এখন ইউজারটা কোথায় আসছে, আমার মাই অ্যাপের মধ্যে চলে আসছে ইউজারটা। তাহলে আমি এখানে যে পারমিশন দিছি, অথ ইউজার মডেল মাই অ্যাপ কাস্টম ইউজার, এখন দেখেন এই ইউজার ভিতরে যদি আমি এখন ইউজার অ্যাড করতে যাই, দেখেন আমাকে ইউজার টাইপ, এজ, কন্ট্যাক্ট নাম্বার, বাই ডিফল্ট ফিল্ডগুলো কি, ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এগুলো ছিল না, পাসওয়ার্ড। তার মানে কি ওই ফিল্ডগুলো কি আমি নিছি, এগুলো হচ্ছে বাই ডিফল্ট থাকবে। তাহলে এক্সট্রা কি ফিল্ড নিছি আমি এখানে, ইউজার টাইপ, এজ, কন্ট্যাক্ট নাম্বার। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে বলেন। দেখেন প্রথমে আমি কি করছি, ডাটাবেস সব কিছু ডিলিট করে ফেলছি। আমাদের মাই অ্যাপের ভিতরে কি আছে, কাস্টম ইউজারটা আছে। তারপর ওই কাস্টম ইউজারকে মাইগ্রেট করার পর শুধুমাত্র আমার মাই অ্যাপের মধ্যে যা যা আছে তাই হয়েছে, কিন্তু গ্লোবালে আমাদের আরও কয়েকটা টেবিল আছে যেগুলো হচ্ছে মাইগ্রেট হওয়ার জন্য, সেগুলো হচ্ছে মাই অ্যাপকে বাদ দিয়ে আমার মাইগ্রেট করতে হয়। না হলে যদি মাইগ্রেট না করি ওইগুলা, তাহলে আপনি সুপার ইউজার ক্রিয়েট করতে পারবেন না। কোন জায়গায়? হ্যাঁ করতে পারেন, সমস্যা নাই। মানে আপনি মেক মাইগ্রেশন করুন, তারপর মাইগ্রেট করুন, প্রবলেম নাই। আমরা তো এখন বুঝতে পারছি, আমরা তো সবসময় আগে কিভাবে করতাম, মেক মাইগ্রেশন তারপর মাইগ্রেট, কিছু না হলেও মেক মাইগ্রেশন করতাম, এটা আমাদের প্র্যাকটিস ছিল। এই প্র্যাকটিসটা এখানে ধরে রাখবেন। দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে থাকবে এটা, যদি পুরাতন মডেলে যদি কাজ করেন, মেক মাইগ্রেশনস মাই অ্যাপ, তারপর হচ্ছে মাইগ্রেট মাই অ্যাপ, তারপর হচ্ছে পাইথন ম্যানেজ ডট পিওয়াই অনলি মাইগ্রেট। সবসময় এটাই করবেন, ওল্ড মডেল হোক নিউ মডেল হোক, সব সবসময় এভাবেই করবেন। আচ্ছা যারা যারা করছে আমরা সবাই একটা ইউজার ক্রিয়েট করি, একটা ইউজার ক্রিয়েট করতেছে, হচ্ছে পাসওয়ার্ড তো এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিলাম, তারপর দেখেন আমি আগে দেখেন সুপার ইউজার দিব, ওকে কি সুপার ইউজার ক্ষমতা দিব, সুপার ইউজার স্ট্যাটাস না, ইউজার দিব কি, ধরুন হচ্ছে এখন ইমন, আচ্ছা না মেহেদি, এমডি মেহেদি, স্টাফ স্ট্যাটাস, এটাকে যদি দেই তাহলে হচ্ছে সে সুপার ইউজার ক্ষমতা পাই যাবে। ইউজার টাইপ এখন তাকে রিক্রুটার দিব না সিকার দিব। এখানে দেখেন আমার লেখাগুলো কি বড় হাতে আসছে না কেন, এই যে আমি এখানে যেগুলো বড় হাতে দিছি এগুলো আসতেছে, কিন্তু বেসিক্যালি সেভ হবে কোন অনুসারে, এখানে ছোট হাতে যেগুলো আছে বাম পাশে ওই অনুসারে সেভ হবে। একটা আপনি কাস্টম ইউজার করতেছেন, আপনি আর করতেছেন কেন কাস্টম ইউজার, একটা কেন দিবেন আপনি, দুইটা দিতে হবে এখানে। রিক্রুটার এজ দিলাম হচ্ছে 35, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, এখন সেভ। দেখেন কি আসছে, মেহেদি, তারপর হচ্ছে আমার এটা। এখন একটা জিনিস বিল্ডিং আসতেছে, কি বলেন তো, ইউজারটা বিল্ডিং আসতেছে না। আমি যদি চাই যে ফার্স্ট নেমটাকেও, মানে আমি হচ্ছে নিয়ে আসতে, ফার্স্ট নেমটা ওকে এখানে নিয়ে আসার জন্য কি করতে হবে বলেন তো। আমরা ওপিতে একটা জিনিস দেখছিলাম মনে আছে, ডেপ স্ট্রিং, এটা কি বলা হয়, আচ্ছা এখানে স্ট্রিং, আচ্ছা আমি পরে তারপর হচ্ছে বলতেছি এটা, তারপর লিখিয়ে রিটার্ন করবে কি, ধরুন আমি এখন দিতে যাচ্ছি সেলফ ডট ফার্স্ট নেম, তাহলে তার এখানে কি আসবে, ফার্স্ট নেমটা, তারপর চাচ্ছি আবার
প্লাস প্লাস কি করার জন্য, তার সেলফ ডট লাস্ট নেম। তাহলে দেখেন এমডি মেহেদি, যদি চাই আমি এজটাকেও নিয়ে আসতে পারি না, এজটাকে নিয়ে আসলে একটা প্রবলেম হবে না, এজটা তো হচ্ছে আমার কি ফিল নিছি ইন্টিজার ফিল, দেখেন ইন্টিজারের সাথে কি আমার স্ট্রিং এর কনকেট করা যাবে, প্রবলেম হবে না, দেখেন প্লাস প্লাস সেলফ ডট কাকে করবো এজ, দেখেন ক্যান অনলি কনকেট কি স্ট্রিং নট ইন্টিজার, তাহলে আমি করতে পারবো, তাই এটাকে করতে হলে আমাকে অ্যাপ স্ট্রিং করতে হবে না, এটাকে অ্যাপ স্ট্রিং করতে পারবেন আপনারা, হ্যাঁ দেখেন অ্যাপ স্ট্রিং কীভাবে করতে হয়, অ্যাপ তারপরে সেলফ ডট ফার্স্ট নেম, তারপরে আবার সেলফ ডট লাস্ট নেম, তারপরে হচ্ছে আবার সেল ডট এজ। তাহলে অ্যাপ স্ট্রিং দিয়ে যদি করে তাহলে আমাদের রেস্টটা সহজ চলে আসবে, আর আমরা যদি কনকেট করতে যাই ইন্টিজারের সাথে স্ট্রিং এর কখনো কনকেট হবে না, মানে সংযুক্ত হবে না, এটা মাথায় থাকবে। আচ্ছা তো আমি কিছু হচ্ছে এটা এটা করেন, আমি বলতেছি এটা পুরো মিনিংটা আমি বলতেছি, এটা কি স্ট্রিং, এটা কি, এটাকে মূলত বলা হচ্ছে স্ট্রিং রিপ্রেজেন্টেশন, কি এটা হচ্ছে পাইথনের এমন একটা মেথড, স্পেশাল মেথড হোয়ার উই ক্যান রিপ্রেজেন্ট আওয়ার স্ট্রিং রিপ্রেজেন্টেশন, মানে আমাদের স্ট্রিং এর রিপ্রেজেন্টেশন করার জন্য এই স্ট্রিং এই যে ফাংশন এটা এই মেথডটা ইউজ করা যায়, এটা কি মেথড। আর এখানে কি সেলফ ইনস্ট্যান্স কাকে করতেছে, আমার এই ক্লাসের, এই ক্লাসের এই অবজেক্টগুলোকে, এই সেলফ লাস্ট নেম এজ ফার্স্ট নেম এগুলোকে কি করতেছে, রিটার্ন করতেছে, সেলফ ডট ইউজার নেম সবগুলা হচ্ছে একটা হাইফেন দিয়ে দিচ্ছি, মেহেদিটা ইউজার নেম, দেখেন এবার আরেকটা করেন রোমান হ্যাঁ এটা পাসওয়ার্ড দিচ্ছি রোমান 1212 এমডি রোমান হাসান, সিকার দিলাম 44 দিলাম, কন্ট্যাক্ট সেভ, দেখেন এমডি রোমান হাসান রোমান 1212 সব কিছু চলে আসতেছে, হ্যাঁ পাসওয়ার্ড ফিল্ডটাও উপরে থাকবে, তো আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন, এটাও এটাও আমাদের কাস্টমাইজ করা যায়, আমরা দেখবো একটু কাস্টমাইজটা কিভাবে করে, এখানে যে পাসওয়ার্ডটা দিছেন এই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না, পারবেন এই পাসওয়ার্ডটা দিয়ে, কেউ একটু বলেন তো এই পাসওয়ার্ডটা এখন যেভাবে আছে এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, এটা হ্যাশ হয় নাই, আচ্ছা এখন আমরা আমাদের ভিউস ডট পিওয়াই তে যাই, এখানে তো স্টুডেন্ট মডেল নাই, এখন কাজ করবো হচ্ছে আমাদের রেজিস্টারের কাজ, তো রেজিস্টারে সাইন আপ করার জন্য আমরা কি কি করতে পারি, কি কি ফিল নিতে পারি,
আমরা টেমপ্লেটে যাই, কোথায় যেন, সাইন আপ পেজ, এটা হবে ইউজার নেম, ইউজার নেম, তারপর কি দেওয়া যায়, ইমেল, তারপর হচ্ছে আমাদের মডেল আর কি কি আছে, ইউজার টাইপ। আচ্ছা, ইউজার টাইপটা আমাদের কি বাটন লাগবে, সিলেক্ট বাটন লাগবে। তাহলে সিলেক্ট বাটন যেন কো যেন দেখছিলাম অ্যাড জব করার জন্য, এখানে একটা সিলেক্ট বাটন আছে, এই যে এটা, এটা নিয়ে আসি। সাইন আপ পেজের মধ্যে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, একটা ডিবের মধ্যে রেখে তারপর করি। যতটুকু আসছে আসছে, ইউজার ট্যাব দিয়ে দিচ্ছি কি, রিক্রুটার, রিক্রুটার সিকার, ভ্যালু পরিবর্তন, রিক্রুটার সিকার, তার ভ্যালু পরিবর্তন হবে না, ভ্যালু দিব কোনগুলা, যেখান থেকে কপি করে নিয়ে আসি, কোন জায়গায় যেন, সাইন আপ রিক্রুটার ছোট হাতের এস সিকার, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আর কি আছে, ইউজার টাইপ গেল না, ইউজার টাইপ, এটার নাম দিয়ে দিচ্ছি এখন ইউজার টাইপ, আর আছে কি, এজ, কন্ট্যাক্ট নাম্বার, এটা হবে কার জন্য, এজ, এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এজ, কনফার্ম কন্ট্যাক্ট নাম্বার, এগুলো একটু উপরে দিই। সিলেক্টও আগে দিই, ইউজার নেম, ইমেল, সিলেক্ট, দেখি করেন তো আপনারা সবাই, এটাকে সবগুলো নেম চেঞ্জ করে নেবেন মনে থাকে যেন, কি কি ফিল্ড আছে, ইউজার নেমের জন্য নেম, ইউজার নেম, নেম, ইমেল, এজের জন্য নেম, এজ, কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট, নেম, পাসওয়ার্ড, নেম, কনফার্ম পাসওয়ার্ড, আসবে আমার সাইন আপ, দেখেন সবাই তারপর করেন কি কি করতে হবে, সাইন আপ পেজের মধ্যে অ্যাকশন, মেথড, পোস্ট, ছবি আছে, তাহলে এনসি টেপ দিয়ে দেওয়া লাগবে, লাগবে না, আর কি দেওয়া লাগবে, সিএসআরএফ টোকেন, ইউজার নেম, ইমেল, ইউজার টাইপ, এজ, কন্ট্যাক্ট, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, টাইপ, সাবমিট,
এরপর কি করতে হবে? ইফ পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড, তারপর ইউজার, এই দেখেন, তারপর হচ্ছে কি, এটা তো ক্রিয়েট করা আছে, তারপর হচ্ছে আমাদের ইউজার, কাস্টম ইউজারের নাম কি, মডেলের নাম কি, কাস্টম ইউজারে, তারপর কি অবজেক্টস ডট ক্রিয়েট সুপার ইউজার, কি কি দিব এখানে, ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম, তারপর ইমেল ইকুয়াল টু ইমেল, ইউজার টাইপ ইকুয়াল টু ইউজার টাইপ, আমার মনে হয় এজটা বড় হাতে দেওয়া, এটা এজ ইকুয়াল টু এজ, তারপর কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার ইকুয়াল টু এজ কন্ট্যাক্ট, তারপর কি পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড, আমার মাথা নাড়তেছে, কে বলছে পাসওয়ার্ড ইকুয়াল টু কনফার্ম পাসওয়ার্ড, আপনি নিজে করে আরেকজনের দোষ কেন ধরে ধরাচ্ছেন, কেন আমি পাসওয়ার্ড ইকুয়াল টু কনফার্ম পাসওয়ার্ড কেন নিব, হ্যাঁ এখানে কোনটা নিব বলেন তো, এখানে আছে পাসওয়ার্ডের ফিল্ড, কোনটা নিব, পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড নিব না কনফার্ম পাসওয়ার্ড, যে কোনো একটা নিলেই হচ্ছে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করে দেখেন তো, তখন কি আমাদের এতগুলো ফিল্ড দেওয়া লাগছিল, কি কি ফিল্ড দেওয়া লাগতো, যেগুলো আমাদের বিল্ডিং ছিল ওইগুলা, ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম ইমেল নেম ইমেল ইকুয়াল টু ইমেল পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড, এগুলো দেওয়া লাগতো না। এখন আমাদের কাস্টম ইউজারের মধ্যে এক্সট্রা ফিল্ড কি কি আসছে, ইউজার টাইপ এজ কন্ট্যাক্ট নাম্বার, এগুলো এক্সট্রা আসছে না, সেই জন্য দেখেন এগুলোকে এক্সট্রা লিখতে পারতেছি এখন। তারপর কি করব, তারপর হচ্ছে আমাদের এটা হওয়ার পরে লগ ইন দিব, মানে এ যে আমরা চাইলে এখানেও কিন্তু কি করতে পারে, লগ ইন দিতে পারে, মানে এতটুকুর মধ্যে সে মানে ক্রিয়েট করার পরে সে লগ ইন হয়ে যাবে, কিন্তু আমরা এটা দিব, এটা এখানে দিব না, এটার জন্য আমরা কি করবো আলাদা করে লগ ইন যে পেজটা আছে ওইটা করবো, দেখি আগে আমার ইউজার ক্রিয়েট হয় কিনা, যদি ইউজার ক্রিয়েট হয় কোথায় যাবে, রিটার্ন রিডাইরেক্ট সাইন ইন পেজ, ওকে দেখি ইউজার নেম রাহাত, রিক্রুটার এস 35, পাসওয়ার্ড 1234, 1234, ক্রিয়েট হয়েছে না, দেখেন রাহাত 35। আগে এগুলো হাইফেন হাইফেন এরকম আসছে কেন বলেন তো, ফার্স্ট নেম লাস্ট নেম আমার নাই ব্ল্যাঙ্ক ওই জন্য, তাহলে এখন কি আমি লগ ইন করলে লগ ইন হবে, লগ ইনের কাজ করছি, তাহলে এখানে আসতে হবে সাইন ইন পেজে, এগুলো তো কমন না, এগুলো নিয়ে নিই কম টুপি করে, ইউজার নেম আরেকটা কি হবে পাসওয়ার্ড, যাইতে হবে কোন পেজে, সাইন ইন পেজে, এখানে থাকবে ইউজার নেম, নেম পাসওয়ার্ড, আর আছে এখানে আমাদের অ্যাকশন, অ্যাকশন কি দেওয়া লাগবে সেম পেজে থাকলে, মেথড পোস্ট, তারপর সিএসআরএফ টোকেন, দেখি সব কিছু, নেম ইউজার নেম নেম পাসওয়ার্ড টাইপ সাবমিট, ওকে টাইপটা আমি পাসওয়ার্ড কই যেন, এটা
টাই পাসওয়ার্ড করে দিই, তাহলে দেখা যাবে না। এরপর কি করতে হবে বলুন তো? ইউজার ফ্রম জেঙ্গো ডট কন্ট্রি ডট অথ ইম্পোর্ট অথেন্টিকেট, তারপর লগ ইন, তারপর লগ আউট। ইউজার এবার কি করতে হবে? অথেন্টিকেট ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম, তারপর পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড, তারপর ইফ ইউজার যদি ট্রু হয় তারপরে লগ ইন রিকোয়েস্ট। রিডাইরেক্ট করবে কোথায়? তাহলে আমাদের এটা পেজটা কি হোম পেজ, কি ছিল রাহাত? শুধু রাহাত ছিল 1 2 3 4, কেন হয়নি? রিকোয়েস্ট ডট পাসওয়ার্ড ডট গেট ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট সাইন ইন ফেস ইউজার নেম পাসওয়ার্ড ইফ ইউজার রিটার্ন রিটার্ন। এতগুলো মানুষ দেখতেছেন, একটা মানুষের চোখেও পড়তেছে না। না রাহাত 1 2 3 4 দেখছেন চলে আসছে। এখন এখানে কি নিয়ে আসতে পারে বলেন তো? এই যে এটা কোন পেজ আসছে, যে এটা হোম পেজ। তাহলে আমি আপাতত ফাইন্ড জবের এখানে আমি একটা জিনিস দেখাইতে পারি, সেটা হচ্ছে ওই এটা কই ফাইন্ড জব। এটা ফাইন্ড জবের মধ্যে আমি দেখাবো না, তবুও দেখাচ্ছি। এটা কই হোম পেজ না? হোম পেজের মধ্যে মনে হয় এটা করছি। বডি কার্ড H1 রিকোয়েস্ট ডট ইউজার ডট ইউজার টাইপ, রিকোয়েস্ট ডট ইউজার ডট ইউজার টাইপ। তাহলে কি আসবে আমার ইউজার টাইপ? রিক্রুটার। যদি আমি ইউজার নেম দিই তাহলে কার ইউজার নেম আসবে? রাহাতের ইউজার নেম আসবে, তাই না? যদি তার আর কি আছে ইনফরমেশান, এজ চলে আসছে, তারপর আর কি আছে কন্ট্যাক্ট নাম্বার, চলে আসছে। তো এটা আমার কোথায় আসবে ইনফরমেশন গুলো? তার প্রোফাইলের মধ্যে আসবে, তাই না? প্রোফাইল ডট এস টি এম এল আলাদা একটা ক্রিয়েট করে তার প্রোফাইলের মধ্যে ইনফরমেশন গুলো নিয়ে আসবে। তো প্রোফাইলের মধ্যে তো আমরা তো সাইন আপ করার সময় কম ইনফরমেশন দিয়ে আমরা সাইন আপ করি, তাই না? প্রোফাইলে গিয়ে তখন আমরা আরো এডিট প্রোফাইল করে আরো ইনফরমেশন বাড়াতে পারবো। বুঝতে পারছেন এটা? তাহলে আপনাদের কাজ কি এখন? প্রোফাইলের আলাদা করে একটা নেভবার ক্রিয়েট করবেন, নেভবার ক্রিয়েট করে প্রোফাইলের মধ্যে এই ইনফরমেশন গুলো নিয়ে আসবেন। হ্যাঁ, ব্রেক আজকে হবে না, আজকে একেবারে ব্রেক হবে, এটা করে যান তারপর। তাহলে ব্রেক এটা করার পরে ব্রেক লগ আউট থাকুক। ডেভ লগ আউট পেজ কি হবে? তারপর কোথায় যাবে? রিটার্ন রিডাইরেক্ট সাইন ইন পেজ। ওকে, তাহলে লগ আউট পেজের আমাদের কি বানাতে হবে? ইউআরএল বানাতে হবে আগে। ইউআরএল না বানালে হবে? কি হলো? কোথায় যেতে হবে? নেভবারে
URL লগইন পেজ চলে আসছে না? আবার যদি ব্যাকে দেই তাহলে আবার এটা আসতেছে, কিন্তু লগ আউট হয়ে গেছে, কিন্তু ওই ইনফরমেশনগুলো আর তার ইনফরমেশনগুলো কিন্তু আর শো করতেছে না, কিন্তু আমি পেজ আসতে পারতেছি। লগ আউট দেওয়ার কারণে আমার কি হচ্ছে, আমি আবার ব্যাকে দিলে আমি পেজ আসতে পারতেছি, ঢুকতে পারতেছি, তো এটার কিসের লগ আউট হলো? তার জন্য কি করতে হবে? আবার সেটিংস, আগে মেইন কাজ করতে হবে। ফ্রম জেঙ্গো ডট কন্ট্রি ডট অথ, তারপর কি ডেকোরেটরস ইম্পোর্ট লগ ইন রিকোয়ার্ড, তাহলে লগ ইন রিকোয়ার্ডটা সব জায়গায় দিতে হবে, যে যে পেজের আগে আমার দরকার, হোম পেজের আগে দরকার না, লগ ইন রিকোয়ার্ড এটার আগেও দরকার, এটার আগেও দরকার। দেখেন এখন কি চলে আসছে, আর যেতে পারতেছি না, দেখেন আর যেতে পারতেছি। তাহলে এবার কি করতে হবে, সেটিং এ গিয়ে, এটা তো পারি আমরা না, লগ ইন কেন, এটা তো, ও আপনি তো ক্লাসে নাই, লগ ইন ইউআরএল কি দিব, লগ ইন ইউআরএল সাইন ইন পেজ অথবা যে কোনো একটা পেজ দিয়ে দেবো। এগুলো তো আগের, এই যে দেখেন আর কোনো দিকে যাওয়া যাচ্ছে না, এটা আগের, আমি আবার এই দেখেন ড্যাশবোর্ড ভিউ জব সব কিছু করতে পারতেছি, লগ আউট দিলাম, ব্যাক দিলা যেতে পারতেছি, দেখেন আর পারতেছি না। আপনি তো ছিলেন না ক্লাসে, কোনটা একবার টপিক ইম্পোর্ট করলে এগুলো খাতার মধ্যে লিখে রাখেন, কোথা থেকে আমি ইম্পোর্ট করতেছি, মোবাইলে থাকবে না এগুলা, খাতায় লিখেন।